শাকিব ভাইয়ের কাজী হায়াত স্যারের 50তম সিনেমা দিয়ে। আমার শুরুটাই আসলে বেশ ভালো হয়েছিল এত বড় বড় সুপারস্টারদের সাথে শওকত আলী ইমন ভাইয়ের সুর সঙ্গীতে। এবারে বিভিন্ন লাস্ট রিসেন্ট একটা সিনেমাতে গেল, নাম হচ্ছে প্রহেলিকা, চয়নিকা চৌধুরী আপু। সেখানে বিধুর ভালোবাসা গানটি সুর সঙ্গীত আয়োজন এবং গেয়েছিলাম আমি। ভালোবাসার মানুষ কেন এভাবে চোখের জলে সব কিছু ফেলে বহু দূরে চলে যায়। আসলে ভাইরাল বলা ঠিক না, ওই সময় ভাইরাল শব্দটা ছিল না তখন। একদম। আচ্ছা, আমি দুই লাইন ছোট্ট করে শোনাচ্ছি। আয় রে আয় দেশবাসী, আয় স্বদেশে পরবাসী, আয় রে আয় দেশবাসী, আয় স্বদেশে পরবাসী, আয় রে বাংলা মায়ের সন্তান, আয় রে পদ্মা সেতু করিব নির্মাণ, পদ্মা সেতু করিব নির্মাণ, আয় রে পদ্মা সেতু করিব নির্মাণ। দেখুন, আমার ভেতরে কোনো কষ্ট নাই, আমি সব ধরনের গান করতে আসলে পছন্দ করি। কিন্তু হয়েছে কি, আসলে যখন একটা কষ্টের গান, পীড়িত ভীষণ জ্বালা আমার আব্বুল লেখা যে গানটা, সেটা যখন দর্শক খুব ভালো করে নিল, তখন বিভিন্ন কোম্পানি আসছে, শুধু কষ্টের গান দেন, এই কোম্পানি এসে দেন, এই কোম্পানি এসে দেন, এরকমভাবে কষ্টের গান এবং ফোক গান এত বেশি আসতে থাকলো যে 30টা গান আসলে তার 25টা গানই বা 28টা গানই দেখা যাচ্ছে কষ্টের গান চলে আসছে। তোমার প্রেমের টানে, তোমার প্রেমের টানে নামজিলে সেটাই হইতো বালা, বুঝতে আমার হইল দেরি পীড়িত ভীষণ জ্বালা, বুঝতে আমার হইল দেরি পীড়িত ভীষণ জ্বালা, আমার হৃদয় পুড়ে ভস্ম হলো দেহ পুড়ে কালা, আমার হৃদয় পুড়ে ভস্ম হলো দেহ পুড়ে কালা, প্রেমের টানে, তোমার প্রেমের টানে নামজিলে সেটাই হইতো বালা, বুঝতে আমার হইল দেরি পীড়িত ভীষণ জ্বালা। গানে কাকে ফলো করা? ফলো বলতে আসলে কাউকে ফলো করা হয় না। আমি যেটা বলছিলাম যে পীড়িত ভীষণ জ্বালা, আমি একটা সময় কি করতাম, কোনো একজন শিল্পীর একটা গান শুনে একটা গান বানাইছি, আরেকজন শিল্পীর আরেকটা গান শুনে আরেকটা গান বানাইছি, তখন দেখলাম ওই গানগুলো সেভাবে করে দর্শক নন্দিত হচ্ছে না। এই যে পীড়িত ভীষণ জ্বালার যে একটা প্যাটার্ন, মানে যেটা আমার পর আমি আমার আগে বোধহয় কেউ করেনি আমার জানা মতে, আমার পরে অনেকে এটা ফলো করে করেছে, তো ওই প্যাটার্নটা একদম আমার মনের থেকে এসেছিলো, নিজের মধ্যে থেকে একটা নিজের মতন করে বানিয়েছিলাম, সেটাই মানুষ পছন্দ করেছে, তারপর থেকে আর আসলে কাউকে ফলো করা হয়নি। আমরা জানি কষ্ট পেলে কষ্টের গান মন থেকে আসে, হ্যাঁ, তা আপনার কোন কষ্ট থেকে মনের এইটা যদি বলতে হয় আসলে গীতিকারকে ধরতে হবে, কারণ আমার গানগুলো তো অধিকাংশ তারাই লেখেন, যে গীতিকার যে ভাবনা থেকে লেখেন আসলে তাদেরকে ধরতে হবে, আমি শুধু গাই। আপনি কখনো প্রেমিকাকে ফলো করেন না? আমি আসলে সত্যি বলতে কাউকে ফলো করি না, তবে আমার পছন্দের অনেক শিল্পী আছেন বাংলাদেশের, বলতে গেলে শ্রদ্ধেয় ইন্দ্রকিশোর স্যার, তারপর মনির খান স্যার, তারপর আমাদের এই প্রজন্মের যদি বলি যে ইমরান ভাই আছেন, ওনার গান ভীষণ ভালো লাগে, ফোক গানের কথা বলতে গেলে আশিক ভাই আছেন, সবারই গান ভালো লাগে আসলে। স্পেসিফিকলি কারো গান ওইভাবে করে ভালো লাগে না, কিছু কিছু বিশেষ বিশেষ গান ভালো লাগে বিশেষ বিশেষ শিল্পী আসলে। আচ্ছা, আমরা কি নতুন সামনে কোনো ছবিতে আপনার মুভিতে গান পাচ্ছি? হ্যাঁ, মুভিতে আমার শুরু হয়েছে বীর সিনেমা দিয়ে, শাকিব ভাইয়ের কাজী হায়াত স্যারের 50তম সিনেমা দিয়ে। আমার শুরুটাই আসলে বেশ ভালো হয়েছিল এত বড় বড় সুপারস্টারদের সাথে শওকত আলী ইমন ভাইয়ের সুর সঙ্গীতে। এবারে বিভিন্ন লাস্ট রিসেন্ট একটা সিনেমাতে গেল, নাম হচ্ছে প্রহেলিকা, চয়নিকা চৌধুরী আপু। সেখানে বিধুর ভালোবাসা গানটি সুর সঙ্গীত আয়োজন এবং গেয়েছিলাম আমি। এই গানটা অনেক 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 দর্শক প্রাণ জুড়ে, এই গানটা প্রহেলিকা যেহেতু আমাদের এখনো চলতেছে, একদম রাইট, এই গানটা একটু শুনতে চাই, যেহেতু দর্শকের মুখে মুখে এই গানটাই চলছে। কেন ভালোবাসায় তো বিধুর হয়, কেন ভালোবেসে তো কষ্ট আগুন
বুঝতে হয় ভালোবাসার মানুষ কেন এভাবে চোখের জলে সব কিছু ফেলে বহু দূরে চলে যায়। থ্যাংক ইউ। কখনো কি প্রেমে পড়েছেন ভাই? বড় হওয়ার পিছনের গল্প কি, যে এই পর্যন্ত আসার যে অবদান? অবদানের কথা বলতে গেলে আমার আকাশ নামের পেছনে যে বড় একটা আকাশ আছে, মানে পুরো আকাশ জুড়েই আসলে আমার আব্বু জাকির মাস্টার এবং আমার বড় ভাই আশিক মাহমুদ, এবং ডেফিনেটলি আমার পুরো পরিবার আমাকে খুব ভীষণ সাপোর্ট করে। আমার অজপাড়া গায়ের ভিতর থেকে